সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আপনাদের সবাইকে স্বাগতম ব্লগ বাই হাসান ইমামের এই ভিডিওটি দেখার জন্য। আজকে আমি আসলাম কক্সবাজারের ওশান প্যারাডাইসে। এর আগে আমি কক্সবাজারে এই ঠিক ছয় মাস আগে আমি এখানে ঘুরে গেছি, তখন ছিলাম উইন্ডি টেরেসে, আর আজকে আমি উঠলাম হচ্ছে ওশান প্যারাডাইসে। ওশান প্যারাডাইসে আপনি বিভিন্ন ধরনের রুমের ক্যাটাগরির রুম পাবেন। সো আমি যে রুমটাতে উঠেছি সেই রুমটাতে আপনাদেরকে এখন আমি জাস্ট একটা অ্যাটেকলেস দেখাচ্ছি যে আমি যে রুমটাতে উঠেছি সেখানে একটা কিং বেড সাইজ রুম থাকবে, যেহেতু আমি আমার ফ্যামিলি সহ আসছি এবং আমার সিস্টার ইন ল এবং আমার মাদার ইন ল আসছেন। সো এই রুমের সাথে বরাবরই সব হোটেলে যেটা থাকে, যে পানি থাকে, একটা কিটনি থাকে, হ্যাঁ, যেসব হোটেলে আপনি সুইমিং পুল আছে একটু ফাইভ স্টার ক্যাটাগরির হোটেলে, এইসব হোটেলে এই জিনিসগুলো আপনারা পাবেন। তো হচ্ছে যে এটা হচ্ছে আপনার একটা মিরর থাকবে, আপনার এরকম একটা টিভি থাকবে, এবং কেউ যদি অফিসিয়াল পারপাসে আসেন তাদের জন্য এরকম একটা টেবিল থাকে, টেবিলের পাশে একটা চেয়ার থাকে, আর পাশাপাশি আপনার একটা ছোট্ট একটা এরকম টেবিল এবং চেয়ারও পাবেন। আর এটা হচ্ছে ওদের আলমারি। আমি যে রুমটাতে উঠেছি এই রুমের একটা খুব নাইস একটা ভিউ আছে। হ্যাঁ, যদি ভিউটা যদি আপনাদেরকে দেখাই, যে আমি যদি আমার উইন্ডোর আমার জানালার পর্দাটা আমি সরলাম, তো একসাথে আপনি সুইমিং পুলের ভিউটাও পাচ্ছেন, আবার সমুদ্র সৈকতের ভিউটাও পাচ্ছেন, এবং পাশাপাশি এই যে কক্সবাজারের যে মেইন রোডটা, এই মেইন রোডের ভিউ পাচ্ছেন। সো আমরা আসলে কলাতলি যাই, আমরা কলাতলি বিচটা আমরা এদিক দিয়ে যাই। সো ঠিক কলাতলির বিচের কাছেই তো হচ্ছে যে আপনার ওশান প্যারাডাইসটা। আমি যদি ওই দূরে যদি দেখাই, দেখবেন যে এই কলাতলি বিচটা এখানে, এখান থেকে গিয়ে আমরা কলাতলি বিচে যাই। সো এই রুমটার একটা বিশেষত্ব আমার কাছে খুব ভালো লেগেছে, যে একসাথে আমি সুইমিং পুলের ভিউ পাচ্ছি এবং সাথে কী বলে সমুদ্র সৈকতের টেস্টটাও পাচ্ছি। সো এটা খুবই ভালো লাগছে আমার কাছে। এইরকম আপনারাও যদি আসেন, এরকম ভিউ যদি পেতে চান, তাহলে ওদেরকে বলতে পারেন। আমার যে রুমটা ছিল সেটা হচ্ছে 348 নাম্বার রুম। আচ্ছা, আমাদের একটা কিউরিয়াসিটি থাকে যে আসলে এরকম ফাইভ স্টার হোটেলের বা এরকম বড় মাপের হোটেলের বাথরুমগুলো কেমন হয়। সো এই ঠিক এরকম টাইপের হয়ে থাকে, তবে এক একটা হোটেলের বাথরুমের ধরন এক এক রকম। খুব যে বেশি গর্জিয়াস বা এরকম সেটা বলবো না, সিম্পলের মধ্যে আছে, খুব বড় সড়ক। আপনাদেরকে আমি ঠিক দুপুরের দিকে দেখেছিলাম যে রুমটা আসলে দেখতে কেমন এবং আমার রুম থেকে বাইরে কীরকম দেখা যায়। এখন বাজে সকাল ঠিক 7:40। এই 7:40-এ আমি যে রুমটাতে উঠেছি ওশান প্যারাডাইসের, সো ওশান প্যারাডাইসের রুম থেকে আপনার এই সমুদ্রটা দেখতে কেমন দেখা যাচ্ছে এবং ওদের যে সুইমিং পুলটা আছে এটা আপনি দেখতে কেমন দেখবেন সেটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম, যে আসলে সকালের ভিউটা আসলে রুম থেকে দেখতে কত সুন্দর লাগে। আমি আর একটু যদি জুম করি এখান থেকে, দেখেন আমি হালকাভাবে একটু জুম করলাম, ওই দূরে সমুদ্র দেখেন, ঢেউ দেখা যাচ্ছে, এবং এখানে হচ্ছে ওশান প্যারাডাইসের সুইমিং পুল। এখন হয়তো অনেকেই বলবেন যে ওশান প্যারাডাইস ইজ সো মাচ এক্সপেন্সিভ। হ্যাঁ, ওশান প্যারাডাইসটা আসলেই এক্সপেন্সিভ, থাকাটা আসলে সবার পক্ষে সম্ভবও হয় না যে এরকম ভালো ক্যাটাগরির মানের হোটেলে থাকা, এবং সবাই যে এরকম ভালো ক্যাটাগরি মানের হোটেলে যে থাকতে পারবেন এমন সুযোগও আসলে হয় না। একটা জিনিস কি জান, যে আপনার সামর্থ্য অনুযায়ী আপনি কোন হোটেলে উঠবেন কোন হোটেলে উঠবেন না, এটা একান্ত আপনার নিজের ব্যাপার। এবং আপনি কক্সবাজারে আসলে দেখবেন এই যে দূরে অনেক হোটেলও দেখা যাচ্ছে, এবং আপনি যদি এই যে আমি গতকালকে বলেছিলাম যে এই যে কলাতলি বিচ যে আমরা যাই, এই কলা ওই যে দেখেন আপনি হোটেল দেখতে পাচ্ছেন ওইদিকে, কলাতলি বিচের পাশেও অনেক হোটেল আছে। হ্যাঁ, তো আপনি ওই হোটেলগুলোতেও আপনি উঠতে পারেন। এছাড়া আপনি কক্সবাজারে আরও অনেক হোটেল আছে, আপনার ওশান প্যারাডাইসের মতোই আপনি অনেক ভালো ক্যাটাগরির হোটেল আপনি পাবেন, শুধুমাত্র যে এখানে আপনার উঠতে হবে এমন না, আপনি ওগুলোতেও উঠতে পারেন। বাট আমি এখান থেকে আপনাদেরকে এই জন্যে দেখাচ্ছি যে আসলে এটার ভিউটা মানে দেখতে কেমন। এখান থেকে আমি যে রুমটাতে উঠেছি সেই রুমটা হচ্ছে 348 নাম্বার রুম, এবং
আমি যে পাশটাতে উঠেছি সেই পাশটাতে আরও রুম আছে। হ্যাঁ, এই যে দেখেন উপরের দিকে আমি দেখাচ্ছি, এই পাশটাতে আরও এদিকে বেলকনি সহ, বাট আমারটাতে আমি বেলকনি পাইনি। উপরে গেলে আপনারা এই সাইডটাতে আরও বেলকনি পাবেন। আমার কাছে দেখেন, আমরা আসলে অনেকেই চাই যে আমাদের রুম থেকে যাতে সি ভিউটা দেখা যায়, এমন অনেক হোটেল আছে যে হোটেল থেকে আপনি সি ভিউটা দেখতে পারবেন। তো আমি এরকম কখনো আসলে সি ভিউটা নিইনি, তো এই প্রথম আসলে সি ভিউটা আমার আসলে নেওয়া হয়েছে। আমার সাথে আমার সিস্টার ইন ল এসেছিলো, তো আমি তাকে বলেছিলাম যে তুমি যদি চাও তাহলে সিস্টার মানে সি ভিউটা নাও। তো ও আমাকে বললো না যে ভাইয়া আপনি সি ভিউটাতে থাকেন, এই আর কি। বাট এই বলবো যে এই কক্সবাজারের পুরো জার্নিটার পুরো স্পন্সর হচ্ছে, নট অনলি যে আমার যতগুলো ভিডিও আছে সবগুলো ভিডিওর স্পন্সর হচ্ছে আমার সিস্টার ইন ল, ওর নাম হচ্ছে জ্যোতি। ও আসলে যখন বিভিন্ন জায়গায় যায় তখন আমাদেরকে নিয়ে যায় যে ভাইয়া চলেন আজকে এই জায়গায় যাবো, ওই জায়গায় ঘুরতে যাব। তো তখন ওই পারপাসে আমার এই ভিডিওগুলো করা হয়ে থাকে এবং আমার চ্যানেলে আমি আপলোড করে থাকি। একটু পরে ব্রেকফাস্ট করতে যাব, ব্রেকফাস্টে কী কী খেলাম বা কী কী দিয়েছে সেটাও আমি আপনাদেরকে দেখাবো, দেখতে পাবেন। আর হ্যাঁ, যারা এখনও ভ্লগ বাই হাসান ইমাম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আগামীতে নতুন নতুন ভিডিও দেখার জন্য।